ভারতবর্ষের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডে খেলছে দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার খ্যাতনামা ফুটবলার বিবেক সিং ওরফে গুল্লু। এই বছর তিনি প্রতিনিধিত্ব করেছেন জর্জ টেলিগ্রাফের জার্সি গায়ে। বিবেক সিং পশ্চিম বর্ধমান। বিবেক সিং পশ্চিম বর্ধমানের গর্ব। শুধু পশ্চিম বর্ধমানেই নয়, আশেপাশের জেলাগুলোতেও তাকে দেখা গেছে ফুটবল পায়ে মাঠ কাঁপাতে। এর আগেও তিনি খেলেছেন কলকাতার এরিয়ান ক্লাবে, তাই তো এবছর আবার কামব্যাক করে ফিরেছেন কলকাতার মাঠে। আবারও দেখা যাবে তার পায়ে ফুটবলের জাদু। বিবেকের দাদা জানান তারা তাকে আরও বড় ক্লাবে দেখতে চান। बहुत अच्छा लग रहा है कि मेरा भाई अभी आईएफए शील्ड जो 2020 हो रहा है वो खेल रहा है, ये बहुत अच्छा लग रहा है। मेहनत भी बहुत करता है वो, शुरुआत से मेहनत ही है। आगे हम यही चाहते हैं कि मेरा भाई बड़ा टूर्नामेंट खेले, बड़ा ये जैसे आईएसएल हो रहा है आईएसएल खेले, बहुत स्कोप है उसमें फुटबॉल का, आईएसएल खेले, इंडिया का जर्सी पहने, इंडिया के लिए खेले। বিবেক সিং বলেন তার স্বপ্ন আগামী দিনে ভারতের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার। আর এতদিন পর মানে মাঠে আমরা তো ছিলাম না, 7-8 মাস পর আবার আইএফএ শিল্ড চালু হয়েছে, তো একটা অনেক ভালো একটা সুযোগ আছে, আমাদেরকে ভালো করে খেলতে হবে আর পারফরমেন্স দিতে হবে। এম আছে এখানে ভালো খেলা খেলে, ফার্স্টে তো ইন্ডিয়া টিমেই খেলা হয় আমার এম আছে, তারপর আইএসএল এসব আছে। আমি তাদেরকে থ্যাংক ইউ জানাবো, কারণ ওরা এত সাপোর্ট করে সব জায়গায়, ফেসবুক যেখানে হোক ওরা অনেক সাপোর্ট করে, এরকমই সাপোর্ট করুক, তাতে আরও আমি নিজেকে ভালো করে জায়গাটা দিতে পারবো, ভালো খেলতে পারবো। আমরাও এনসিডব্লিউ ইন্ডিয়ার পক্ষ থেকে বিবেক সিংকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করছি। প্লেয়ার হিসেবে তো ও ট্যালেন্ট যথেষ্ট আছে, ওকে আর একটু ভালোভাবে থাকতে হবে, এবং এই যে কাল ম্যাচ জিতেছে ও গোল পাশ থেকে গোল হয়েছে, এগুলোকে ওকেও গোল করতে হবে, যেহেতু উইং হাফ পজিশন দিয়ে খেলে। যে স্কোপটা পেয়েছে জর্জের হয়ে, তো এটাকে যেন ব্যবহার করে এবং আরো জীবনে উন্নতি করুক, এটাকে আমরা চাই। সমন্বিত দাস, এসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।